রাধে 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 কৃষ্ণ। সকল সোনা বন্ধুদেরকে জানাচ্ছি আমার গোপাল সোনার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। হোম স্টাইল ব্লগ উইথ টুম্পা। তো তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করছি। দেখো বন্ধুরা, সবার ফার্স্টে রাত্রেবেলা পূর্ণিমা ছিল, এত সুন্দর চাঁদটা এত সুন্দর লাগছিল, ক্যামেরাতে কিছুতেই বন্দি করতে পারলাম না। আর রাতের গুড়গাঁও দেখো কিরকম। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো দেখো সকালবেলা আমার গোপাল সোনাদের সেবা চলছে, তো আমি ভাবছি আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিই। তো আমার গোপাল সোনাদেরকে দেখো সকালবেলা মুখ হাত পা মুছে দিয়েছে, আর এত সকাল সকাল উঠে গেছে আমার গোপাল সোনারা। আমিও কিন্তু ঘুম থেকে উঠিনি এখনও। আমি ঘুম থেকে উঠে দেখি আমার গোপাল সোনারা উঠে বসে পড়েছে। তারপরে দেখো আমি সঙ্গে সঙ্গে মোবাইলটাকে খুলে নিলাম যে তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করতে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের খুব 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 ভালো লাগবে। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমার গোপাল সোনাদের সেবা দিচ্ছে, আর এখানে আমার ছেলে বই নিয়ে বসে গেছে, কারণ এক মাসের স্কুলে গরমের ছুটি দিয়েছে। আর এক মাসের ছুটির মানে এক মাসের পুরো হোমওয়ার্ক। তো আমার এটা হচ্ছে আমার ছোট ছেলে। তো দেখো এখন হোমওয়ার্ক নিয়ে বসে গেছে, ও হোমওয়ার্ক করছে। আর বন্ধুরা, তারপরে আমি আর না ভিডিও কোনো শ্যুট করিনি সকালবেলা, ওইটুকুই করেছিলাম। আর এখন চলে আসছি হচ্ছে সন্ধ্যাবেলা, এখন বাজে 6:30। তো সন্ধ্যাবেলা এখন আমার গোপাল সোনাদেরকে কী খেতে দেবো কী খেতে দেবো, তা ভাবছি চটপটা করে একটুখানি চিড়ার পোহা বানিয়ে দিই গোপাল সোনাদেরকে, কিন্তু খুব মজা করে খাবে। তো তারপরে তাড়াতাড়ি করে একটা আলু কেটে নিলাম, আর আলুগুলোকে দেখো জিরে ফোড়ন দিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি। আলুগুলোকে ভালো করে ভেজে নেবো বন্ধুরা, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। সেরকম করে হয়তো ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, কারণ ওখানে আমার বড় ছেলে সন্ধ্যা দিতে গেছে, তারপর বলছে মা দাদাদেরকে কী খেতে দেবো, মানে গোপাল সোনাদেরকে কী খেতে দেবো। তো তারপর আমি বলছি তাহলে কী খেতে দেবো, ফটাফট আমি বলছি তাহলে আমি চিড়ার পোহা বানিয়ে দিই। তো তার জন্য দেখো এখানে আমি গাছের থেকে কারি পাতা তুলে নিয়েছি, আর এখানে আলু দিয়ে দিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে ভেজে নেব। তারপরে দেখো এখানে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বেশি দিইনি যেহেতু আমার গোপাল সোনারা খুব ছোটো। তো তারপরে একটা টমেটো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব, মানে ভালো করে ভেজে নেব। দেখো একদম টমেটোগুলো গলে যাবে, আর খুব সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে যাবে, তোমরা দেখলে বুঝতে পারবে বন্ধুরা। তো তারপরে হলো মেন কাজটা, যে এই দেখো আমি চিড়া ভিজাতে একদম ভুলে গেছি। তো ভুলে যায়নি বন্ধুরা, এটা আসলেই মানে চিড়াটা না বেশি ভিজানো যায় না, বেশি ভেজাইলে কিন্তু তা গলে যায়। তো তার জন্য আমি এক সেকেন্ডের জন্য মানে ধুতে ধুতেই চিড়াগুলো ঠিক থাকে। তো দেখো আমি দুবার করে এখন ধুয়ে নেব চিড়াগুলোকে, ধুয়ে নিয়ে তারপরে আমি চিড়ার পোহা বানিয়ে দেবো আমার গোপাল সোনাদেরকে। আর আমার গোপাল সোনারা এখন তো খুব খুশি হয়ে যায় বন্ধুরা, দেখবে একটু চটপটা সন্ধ্যাবেলা যদি কোনো খাবার বানিয়ে দাও খুব খুশি হয়ে যায়। তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো একটুখানি ঘি, বেশি দেবো না, কারণ আমি না সর্ষের তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি, তো তার জন্য অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নেবো ঘিয়ের সাথে, তারপরে চিড়েগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমার গোপাল সোনাদেরকে দেবো। আমার গোপাল সোনাদের কিন্তু আর তরস হচ্ছে না, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো দেখো এখানে আমি চিড়েগুলোকে দিয়ে দিলাম, আর ফটাফট আমি নেড়ে নিয়ে আমার গোপাল সোনাদেরকে আমি খেতে দিয়ে দেবো। আমার গোপাল সোনাদের খুব খিদে পেয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর আমার গোপাল সোনারা জানো বন্ধুরা কী সারপ্রাইজ দিচ্ছে আমাকে, আমার অনেক দিনের স্বপ্ন কিন্তু পূরণ করছে। আমরা কোথায় যাচ্ছি বলো তো, আগের ভিডিওতে তোমাদেরকে একটু জানিয়েছিলাম আমি না বৃন্দাবনে যাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু 7 দিনের জন্য বৃন্দাবনে যাচ্ছি। কবে যাচ্ছি কীভাবে যাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর বৃন্দাবনে যেখানে যেখানে আমরা ঘুরতে যাব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বৃন্দাবনে, মথুরায়, গোকুল, বার্সানা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো আমি চিড়ার পোহা বানিয়ে দিয়েছি, আর এখানে আমার গোপাল সোনাদেরকে আমার বড় ছেলে খেতে দিচ্ছে, আর এদিকে আমার হাজবেন্ড চলে এসেছে, মানে হাতের মধ্যে সিঙ্গারা ফুচকা এগুলো নিয়ে এসেছে। তো বলছে এগুলো ধরো, তো আমি বলছি ছেলে সন্ধ্যা দিচ্ছে একটু পরে ধরছি, তুমি রাখো। তো আমাকে বারবার বলেই যাচ্ছে, এই দেখো বলছে কোথায় রাখবো কোথায় রাখবো, তো আমি বলছি ওদিকে রাখো এক সাইডে। তো বলছে এখন, তো আবার হাসছে। তো চলো আমি এদিকে আমার ছেলেকে বলে বলে দিতে হয় একটু বন্ধুরা, যেহেতু এখনও ছোটো ততটা বড় হয়নি, তবে অনেকটাই করে আমার গোপাল সোনার আশীর্বাদে। আমার গোপাল সোনাদেরকে সেবা অনেকটাই করে, আমি একদম নিশ্চিন্তায় থাকি যখন আমি পারি না, অসুবিধা তো থাকেই বলো বন্ধুরা। তো তখন আমার ছেলেই দিয়ে দেয়, আর আমার হাজব্যান্ড তো দেয়ই,
ওকে আগে এখন বলতেই লাগে না, গোপাল সোনার কৃপায় এমন হয়ে গেছে আমার পরিবারের লোকজন, আমার ফ্যামিলির লোকজন আমার গোপাল সোনার প্রতি মানে সবসময়, আমি যদি দিতে না পারি আমার কোনো চিন্তা নেই যে আমার গোপাল সোনা খেতে পাবে না কি আমার গোপাল সোনার সেবা ঠিক মতো হবে না। এখন সবাই, আমার ছেলেও যেরকম, আমার হাজবেন্ডও যেরকম, সবাই বন্ধুরা সবাই আমার গোপাল সোনার প্রতি খুব 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 আকৃষ্ট হয়ে গেছে আমার গোপাল সোনার কৃপায়। তো চলো বন্ধুরা, আমি এরকমই চেয়েছিলাম যে আমার পরিবারে আমরা যেই কজনই থাকি তো আমার পরিবারের লোক যেন সবাই যেন কৃষ্ণময় হয়ে ওঠে, আমি এইটুকুই আমি আমার গোপাল সোনার কাছে চাই সব সময়। তো আমার গোপাল সোনা আমার মনের আশাটা রেখেছে আর আমার কথাটা শুনেছে, তো সবাই একদম মানে আমার গোপাল সোনার প্রতি সবাই আকৃষ্ট হয়ে গেছে। আর সবাই যে যখন পারে তখন মানে কি আমি দেব কি আমার ছেলে দেবে কি হাজবেন্ড দেবে এরকম না কোনো বন্ধুরা, যেরকম আগে শুধু আমিই দিতাম, মানে কাউকে যদি বলে বলেও হয়তো সন্ধ্যাটাও দিত না, তো এরকম তো এখন মানে বলতে হয় না, যে যখন পারে তখন দিয়ে দেয়, কেউ সন্ধ্যা দিয়ে দিচ্ছে, কেউ দুপুরের সেবাটা শুধু আমার উপরেই থাকে বন্ধুরা, কারণ দুপুরবেলা স্নান তারপরে ভোগ বানানো থাকে। তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, এই ভিডিওটা এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও বন্ধুরা, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে কিন্তু বৃন্দাবনের ব্লগগুলো তোমরা খুব মিস করে যাবে। তো চলো আমার গোপাল সোনারা দেখো পোহা খাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছি, দাও আমার ছেলে এখানে না বাইরে তুলসী গাছে ধূপকাঠি দিতে আসছে, তো আমি আবার লাইটটা দিয়ে দিলাম। তো তারপরে আমার গোপাল সোনাদের কাপড়গুলো না ধুয়ে দিয়েছিলাম, আমার তুলতে একদম মনে নাই, তো আমার ছেলেকে বললাম যে কাপড়গুলোকেও তুলে দাও। তো দেখো কাপড়গুলো তুলে নিয়ে আসলো, আর আমি বললাম কি তুমি এরকম করেই ওই বক্সগুলোর মধ্যে ঢুকিয়ে রাখো, আমি সকালবেলা ভাঁজ করে নেবো। তো ও দেখো মানে ও তো গোছাতে পারে না, তো যেমন তেমন করে দেখো কীরকম করে ঢুকিয়ে ঢুকিয়ে দিবে, এরকম করে ঢুকিয়ে রাখলো ওগুলোকে। আমি কাল সকালে মানে ভয়েসটা তো আজকে দিচ্ছি আর এটা কালকের ভিডিও, তো আজকে আমি এগুলোকে গুছিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো আমার গোপাল সোনাদের কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে, আর এখন আমাদের মেন কাজটা কী জানো বন্ধুরা, এখন আমরা আমার ছেলে আর আমি এখন জব করব, সবথেকে বড় কাজ, সবথেকে বড় কাজ বলতে এটা বড় কাজ না, সবথেকে একটা আনন্দের বিষয় যে এখন জব করব। আর প্রচণ্ড গরম পড়েছে জানো বন্ধুরা, প্রচণ্ড গরম। তো দেখো আমার বড় ছেলে একদম ঘেমে গেছে, বিট দিয়ে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে ভালো করে যে একদম ঘেমে ভিজে গেছে সন্ধ্যা দিতে দিতে। তো আমি এখন দরজাটাকে বন্ধ করব আর এসিটাকে চালাবো, তারপরে আমরা জব করব। তো চলো আমার ছেলের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আমরা জবটা করে নিই, আর তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা। আর ভিডিওটা না এইটুকুই, আর বেশিক্ষণ দিচ্ছি না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে আছে বন্ধুরা। আজকের মতো ভিডিওটার থেকে এখান থেকেই আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে ছোট্ট একটা ভিডিওর সঙ্গে, আর চ্যানেলটাকে মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবো বন্ধুরা, আমি বারবার বলে দিচ্ছি, তাহলে ভিডিওগুলো কিন্তু মিস করে যাবে। তো চলো টাটা বাই বাই, সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।